দুই বছরে বিশ্বজুড়ে খাদ্য, বাসস্থান, পরিবহন ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, গত কয়েক দশকে এমন দেখেনি বিশ্ববাসী। ফলে জীবনধারণের জন্য প্রয়োজনীয় পণ্য জোগাড় করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন বেশিরভাগ মানুষ। দরজায় কড়া নাড়তে থাকা 2023-এ বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটারও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না অর্থনীতিবিদরা। বিস্তারিত থাকছে সোহেল রহমানের ডেস্ক রিপোর্টে। গত কয়েক দশক ধরে নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি ও নিম্ন ব্যাংক সুদের হারের মধ্যে সুখে দুঃখে দিন গুজরান করছে বিশ্ববাসী। এই স্থিতাবস্থায় প্রথম আঘাত আসে 2020 সালে করোনা মহামারী শুরু হওয়ার পর। 2022 সালে শুরুর মধ্যে অনেকাংশে মহামারী পূর্ব পরিস্থিতিতে ফিরে যেতে পারত বৈশ্বিক অর্থনীতি, কিন্তু সেটি সম্ভব হলো না কেবল একটি কারণে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি পণ্যের দামে যে ঊর্ধ্বগতি, তার জন্য অনেকাংশে দায়ী যুদ্ধ। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এখন সেই সংকটের আঁচ অনুভব করছে উন্নত দেশগুলো। খাদ্যপণ্য, আবাসন, পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য ও পরিষেবার দাম বাড়ছে, ফলে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অধিক মজুরির দাবিতে উন্নত বিভিন্ন দেশে পরিষেবা খাতের কর্মীরা ঘন ঘন ধর্মঘটে যাচ্ছেন, ফলে সামাজিক অস্থিরতা শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে অনেক দেশে। বিশেষ করে ব্যাপক চাপে আছে আমেরিকা ও ইউরোপের দেশগুলো। তাদের একদিকে যেমন জনগণের জীবনযাত্রার ব্যয় সীমিত রাখতে মনোযোগ দিতে হচ্ছে, অন্যদিকে যুদ্ধে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ও সামরিক সহায়তাও দিতে হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার বৃদ্ধি করেছে। এই পদক্ষেপ গ্রহণের ফলে 2023 সালের শেষ দিকে বৈশ্বিক মূল্যস্ফীতি 4.7% অর্থাৎ বর্তমান সবার তুলনায় অর্ধেকে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে IMF। তবে আমেরিকার ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিদ্যমান মূল্যস্ফীতিতে লাগাম দিতে ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার বাড়ানো হয়েছে। ইউক্রেনের যুদ্ধ ও চায়নার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনার প্রশমন যদি শিগগির হ্রাস না পায়, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে এই পদক্ষেপ কোনো কাজে আসবে কিনা সে সম্পর্কে তারা নিজেরাও সন্দিহান। IMF-এর নিয়মিত মাসিক প্রকাশনায় বলা হয়েছে, বিশ্বের অধিকাংশ জনগণ যাদের এখনও চূড়ান্ত অর্থনৈতিক সংকটের অভিজ্ঞতা নেই, 2023 সালে সেই অভিজ্ঞতা লাভের সমূহ শঙ্কার মধ্যে রয়েছেন তারা। ফলে বিশ্বজুড়ে খাদ্য, বাসস্থান, পরিবহন ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বেড়েছে, নতুন বছরেও এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে এমন কোনো সম্ভাবনা দেখছেন না অর্থনীতিবিদরা। বরং তাদের আশঙ্কা, আগামী বছর পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তবে মূল্যবৃদ্ধি কীরকম হবে তা নির্ভর করবে দুটি বড় ইস্যুর উপর। এর একটি হচ্ছে অর্থনৈতিক মন্দার গভীরতা, আরেকটি ইউক্রেন যুদ্ধের মেয়াদ। IBTV USA নিউজ ডেস্ক।